হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে একটা বিষয়কে নিয়ে ডিসকাস করব, এবং এই বিষয়টা কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু প্রচণ্ড কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। এবং এই বিষয়টা হচ্ছে অ্যানিমেলকে কেন্দ্র করে। আমরা প্রত্যেকেই জানতাম যে অ্যানিমেল কিন্তু রিলিজ করবে 11th অফ অগস্ট, এবং ওর সঙ্গে কিন্তু আরও বড় বড় দুটো কাজ কিন্তু আসার কথা ছিল, এবং সেটা হচ্ছে একটা হচ্ছে গদর 2 এবং একটা হচ্ছে আমাদের ও মাই গড 2। এবং হচ্ছে গদর 2 এবং ও মাই গড 2 কিন্তু অফিসিয়ালি আসছে, কিন্তু যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের রণবীর কাপুরের অ্যানিমেল সম্ভবত পোস্টপন হতে চলেছে বন্ধুরা। এবং এক্স্যাক্টলি কি কারণ তা সম্বন্ধে কিন্তু এখনো অবধি আপডেট উঠে আসেনি, বাট অ্যানিমেল কিন্তু সম্ভবত পোস্টপন হচ্ছে। এবং এটা এই যে পোস্টপন যে হচ্ছে, তাহলে এটার আমার মতে যে প্রি টিজারটা যে আনা হলো, তাহলে কেন নিয়ে আসা হলো? তো নিয়ে আসার কোনো দরকার ছিল না। তো সেক্ষেত্রে পোস্টপন হয়ে নাকি এটা ডিসেম্বরের 1st উইকের দিকে নাকি রিলিজ করার একটা সম্ভাবনা রয়েছে। এবারে দেখা যাক অফিসিয়াল আপডেট কখন উঠে আসে এই অ্যানিমেলকে নিয়ে। তো এখন কথা হচ্ছে, অ্যানিমেল যখন পোস্টপন হচ্ছে তাহলে লাভটা কার হচ্ছে? লাভটা কিন্তু হচ্ছে আমাদের দেবদার এবং ব্যোমকেশের, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গদর 2 এবং ও মাই গড 2 এরও কিন্তু কিছুটা লাভ হবে। এবং আমাদের এপার বাংলাতে কিন্তু ম্যাক্সিমাম লাভটা হবে কিন্তু হচ্ছে আমাদের দেবদার ব্যোমকেশে। তার কারণটা হচ্ছে অ্যানিমেল যে মানে লেভেলের কাজ ছিল, এবং বা হচ্ছে প্রি টিজারে যা দেখিয়েছিল আমাদের, সেটা কিন্তু চরম ছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে অ্যানিমেল একটা যে একটা ক্ল্যাশ মানে যে একটা ক্ল্যাশ যে হচ্ছিল, সেই ক্ল্যাশটা না হওয়ার কারণে কিন্তু ইয়াং অডিয়েন্সরা কিন্তু বেশি প্রেফারেন্স দেবে হচ্ছে আমাদের দেবদার ব্যোমকেশকে। এবং মানে ইয়াং যে অডিয়েন্স, তার মধ্যে কিন্তু ব্যোমকেশের মানে ফ্যান ফলোয়িং কিন্তু প্রচুর আছে, এবং দেবদার তো একটা স্টারডম আছে। এবং দেবদা যে ব্যোমকেশটা করছে সেটা কেমন মানাচ্ছে, কেমন দেখতে লাগছে, কেমন আলটিমেটলি ব্যোমকেশটা তৈরি হচ্ছে, এটাকে দেখার জন্যে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড কিন্তু কিউরিওসিটি থাকবে। অবশ্যই গদর 2 খুব ভালো একটা প্রজেক্ট, এবং তখনকার তিনি একটা হিউজ লেভেলের হচ্ছে বক্স অফিস কালেকশনস করেছিল। তার পার্ট 2 আসছে, ওটাকে নিয়েও তো একটা হাইপ থাকবেই। এবং আমাদের ও মাই গড 2ও কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট, এবং অক্ষয় কুমার কিন্তু খুবই কনফিডেন্ট এই একটা প্রজেক্টটাকে নিয়ে, ওটাকে নিয়ে তো হাইপ থাকবেই। বাট সব থেকে বেশি হাইপ থাকবে হচ্ছে আপনার অ্যানিমেল, সেটা হচ্ছে আমাদের ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এটা আমার মনে হয় যে এর জন্য কিন্তু দেবদা এবং দেবদার এই ব্যোমকেশ ও দুর্গ রহস্য কিন্তু সব থেকে বেশি লাভবান হবে। তোমাদের কি মনে হয়, বা অ্যানিমেল নিয়ে তোমরা কতটা এক্সাইটেড ছিলে, বা এই আপডেটটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।